যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে সপ্তমবারের মতো বাংলাদেশি অভিবাসী দিবস প্রস্তাব পাশ হয়েছে। নিউ ইয়র্ক রাজ্যের সিনেটর স্টাভিস্কির উদ্যোগে সম্প্রতি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহার প্রস্তাবে এই অনুমোদন দেয় নিউ ইয়র্ক। সম্প্রতি 25 সেপ্টেম্বরে বাংলাদেশি অভিবাসী দিবস পালনে নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর কেথি হুলুক এই বিষয় নিয়ে এক আনুষ্ঠানিক ঘোষণা দেন। আরও জানাচ্ছেন বুলবুল আহমেদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেন। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের 600 কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষের ভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। ওই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য 2016 সালে বাংলাদেশি অভিবাসী দিবস পালনের প্রথম বিল পাশ করেছিলেন তৎকালীন গভর্নর অ্যান্ড্রু এম কুমো। জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে টানা সপ্তমবারের মতো আগামী 25 সেপ্টেম্বর বাংলাদেশি অভিবাসী দিবস পালন করতে যাচ্ছে প্রবাসীরা। সম্প্রতি নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর টি হুকুল এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন। মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহার প্রস্তাবে নিউ ইয়র্ক রাজ্যের সিনেটর স্ট্যাফিক্সির উদ্যোগে সম্প্রতি প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয়। নিউ ইয়র্ক অঙ্গরাজ্য সচিব আলেজান্দ্রা পাউলিনো এ সংক্রান্ত ঘোষণার একটি অনুলিপি প্রকাশ করেছেন। মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা জানান, যুক্তরাষ্ট্রের সকল বাংলাদেশি অভিবাসীদের সহযোগিতায় গত 6 বছর বর্ণাঢ্যভাবে দিবসটি উদযাপন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। এ উপলক্ষে আগামী 22 ও 23 সেপ্টেম্বর নিউ ইয়র্ক শহরের হিল্টন মিড টাউন হোটেলে বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা 2023 আয়োজন করা হবে বলে জানান তিনি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অফিসের সহযোগিতায় মুক্তধারা ফাউন্ডেশন নিউ ইয়র্ক, ইউএসএ বাংলাদেশ বিজনেস লিঙ্ক, গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্সের আয়োজনে দিবসটি পালন করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।